সিম্পলি ম্যাথের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর 8 নম্বর চ্যাপ্টারে সরলরেখা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। আগের দিন আমি অন্তস্থ কোণ, বহিঃস্থ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে দুটি সরলরেখা যদি অপর একটি ছেদক বা ভেদক ছেদ করে তাহলে যে কোণগুলো সৃষ্টি হয় সেই কোণগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা যে কোণগুলো সৃষ্টি হয়েছে সেই তাদের সম্পর্ক বা রিলেশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আগের দিন আমরা কি জেনেছিলাম, অন্তস্থ কোণ, বহিঃস্থ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ এই 4 ধরনের কোণ জেনেছিলাম। দুটো সরলরেখা ছেদ করলে, দুটো সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যে কোণগুলো সৃষ্টি হয়, দুটো সমান্তরাল সরলরেখা। আজকে আগের দিন কি বলেছিলাম, দুটো সরলরেখা, আগের দিনে যে ছবিটা ছিল দুটো সমান্তরাল ছিল না, এখানে দুটো সমান্তরাল সরলরেখা আমি এঁকেছি, দেখো এবি এবং সিডি, এই দুটো সমান্তরাল সরলরেখাকে ইএফ ছেদ করেছে, মানে ইএফ হচ্ছে এখানে ছেদক বা ভেদক বা ইন্টারসেপ্টর যাকে বলে, আর এবি এন্ড সিডি প্যারালাল স্ট্রেট লাইন। তো এইগুলো ছেদ করার পরে, দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করার ফলে একটা স্বতঃসিদ্ধ আমাদের আছে। এই স্বতঃসিদ্ধটা কি, স্বতঃসিদ্ধটাকে আমাদের ধরে নিতে হবে কি না, দুটো সমান্তরাল সরলরেখাকে যখন একটা সরলরেখা ছেদ করবে তখন অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, যে অনুরূপ কোণগুলো সৃষ্টি হয় সেই অনুরূপ কোণগুলো সমান হয়। দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে যে অনুরূপ কোণগুলো সৃষ্টি হবে সেই অনুরূপ কোণগুলো হচ্ছে সমান, এটা আমাদের একটা স্বতঃসিদ্ধ। তাহলে কি স্বতঃসিদ্ধটা লিখবো, আমি একবার লিখে নিচ্ছি কি না, দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে যে অনুরূপ কোণগুলির সৃষ্টি হয় তারা পরস্পর সমান, এটা আমাদের স্বতঃসিদ্ধ, এটা ধরে আমাদের করতে হবে। মানে কি এখানে, তার মানে কি হচ্ছে, এই এইটা অনুরূপ কোণ, মানে অ্যাঙ্গেল এ জি ই, এই ছবি অনুযায়ী, আমাদের ছবি অনুযায়ী অ্যাঙ্গেল এ জি ইজ ইকুয়াল টু, এর অনুরূপ কোণ কি হচ্ছে এইটা, মানে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, তাহলে সি এইচ জি, অ্যাঙ্গেল সি এইচ জি এইটা অনুরূপ কোণ। আবার একইভাবে বি জি, অ্যাঙ্গেল বি জি ইজ ইকুয়াল টু কোনটা, ডিএইচ জি, অ্যাঙ্গেল ডিএইচ জি, এটা পরস্পর সমান, এটা তোমার ধরে নিতে হবে। একইভাবে এ জি এইচ, অ্যাঙ্গেল এ জি এইচ ইজ ইকুয়াল টু সি এইচ এফ, অ্যাঙ্গেল সি এইচ এফ এরা সমান, আবার অ্যাঙ্গেল বি জি এইচ, অ্যাঙ্গেল বি জি এইচ ইজ ইকুয়াল টু ডিএইচ, অ্যাঙ্গেল ডিএইচ এরা হচ্ছে সমান, এরা সমান। তোমাদের, তোমাকে এটা ধরে নিতে হবে, এটা স্বতঃসিদ্ধ এবং এটা এইটার উপর বেশ করে, এটার উপর বেশ করে আমরা আমাদের উপপাদ্যটা প্রমাণ করবো। উপপাদ্য টু, তোমাদের উপপাদ্য 2 নম্বর উপপাদ্য যেটা বলেছে সেই উপপাদ্যটা বলেছে, দেখো এটা তোমরা স্বতঃসিদ্ধ যে আছে এই স্বতঃসিদ্ধটার উপর বেশ করে, মানে অনুরূপ কোণগুলো সমান এইগুলো ধরে নিয়ে এই উপপাদ্যটা তোমরা প্রমাণ করার চেষ্টা করবো, যেটা তোমাদের করতে দেওয়া আছে, আমরা সেটা করব। তো স্বতঃসিদ্ধটা আলোচনা করে নিলাম, আমরা উপপাদ্যটা করি। স্বতঃসিদ্ধটা জেনে গেলে অনুরূপ কোণগুলো সমান, তাহলে
কি বহন করতে পারছি উপাদান বা দেখি উপাদান মানে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলো পরিমাপ সমান হবে। মানে তোমার দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে সমান্তর যে একান্তর কোণগুলো সৃষ্টি হচ্ছে সেইগুলো সমান সেটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তো আমরা জানি এবার আমরা প্রমাণ করি, প্রমাণ করে আমরা আমরা এটা লিখে নেব। আমরা জানি কি জানি না এই যেটা লিখেছিলাম, দুটি সমান্তরাল সরল রেখা, দুটি সমান্তরাল সরলরেখাকে সমান্তরাল সরলরেখা কে কে আছে, এবি ও সিডি, এই তো কে অপর সরল রেখা রেখা ইএফ ইএফ ছেদ করেছে। অতএব 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 অনুরূপ কোণগুলি সমান বলে আমরা এখানে লিখতে পারি এজি এজি ইকুয়াল টু সিএনজি, এটা ধরো এক নম্বর দিলাম, বিজি ইকুয়াল টু বিএনজি, বিজি ইকুয়াল টু ডিএনজি এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর আমরা দিয়ে দিলাম। অনুরূপ কোণগুলি সমান বলে তুমি এটা লিখবে, এইগুলো লিখে দেবে। এবারে আমাদের কি করতে হবে এগুলো সমান, তাহলে প্রামাণ্য বিষয়ে আমাদের কি একান্তর কোণগুলো সমান দেখাতে হবে। প্রামাণ্য বিষয়ে আমাদের দেখো প্রামাণ্য বিষয় হচ্ছে যে অ্যাঙ্গেল একান্তর কোণ কোনটা, এই কোণটা সমান এই কোণটা, মানে এজিএইচ এজিএইচ অ্যাঙ্গেল এজিএইচ ইকুয়াল টু আমাদের দেখাতে হবে ডিএইচ জি, ডিএইচ জি দেখাতে হবে অ্যাঙ্গেল ডিএইচ জি, আর একটা দেখাতে হবে অ্যাঙ্গেল এই কোণটা বিজিএইচ অ্যাঙ্গেল বি জিএইচ ইকুয়াল টু অ্যাঙ্গেল এই কোণটা ধরো এই কোণটা সিএইচ অ্যাঙ্গেল সিএইচ, যেটা আমাদের প্রামাণ্য বিষয় মানে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বিষয় মানে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, একান্তর কোণ, ঠিক আছে। প্রমাণ করব আমরা কি করব, আমরা প্রমাণ করি, প্রমাণ আমরা কি করতে পারি দেখো, এগুলো তো অনুরূপ কোণ আমরা লিখে দিই, অনুরূপ কোণগুলি মান সমান শতসিদ্ধ ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের এজিএইচ এগুলো ডিএইচজি, ধরো এখানে কোথায় আছে এজিএইচ আর এখানে ডিএইচজি আছে, তাহলে এই দুটো যোগ করে দিতে পারি, তার মানে 2 আর 3 যোগ করে দিতে পারি, প্রমাণ 2 ও 3 যোগ করে পাই কি পাবো, 2 আর 3 যোগ করছি তো, তাহলে এজিএইচ বিজিএইচ, তাহলে অ্যাঙ্গেল এ জিএইচ প্লাস অ্যাঙ্গেল বিজিই ইজ ইকুয়াল টু এইটা অ্যাঙ্গেল সিএইচ এফ প্লাস ডিএইচ জি, এই দুটো 2 আর 3 যোগ করে এটা পেয়ে গেলাম। এখন বিজি 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 আর সিএইচ এফ, এই কোনটা আর এজিএইচ বিজি এবং বিজি এবং এজিএইচ, দেখো এখানে বিজি আর এজিএইচ এরা কি বিপরীত কোণ, দুটি সরল রেখা এই যদি এবি আর ই, এখানে আমি লিখতে পারো আবার আবার আমরা কি লিখতে পারি, দুটি সরলরেখা বিজি
BGE ও অ্যাঙ্গেল EGH বিপ্রতিক কোণ। অতএব BGE ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল EGH। বিপ্রতিক কোণ কেন না? দুটো সরলরেখা এবি আর ইএ সরলরেখা ছেদ করার ফলে সৃষ্টি হয়েছে। লিখে দিতে পারো যেহেতু এবি ও ইএফ ছেদ করেছে, তাহলে কি হলো বিজিই আর এজিএইচ, বিজি ও এজিএইচ এগুলো সমান হয়ে গেল। তাহলে এজিএইচ এর জায়গায় বিজিএইচ বিজি বসিয়ে দিতে পারি, কারণ বিজিএইচ ও যায় এজিএইচ ও তাই। তাহলে বিজি জায়গায় আমরা বসিয়ে দেবো এজিএইচ, তাহলে অ্যাঙ্গেল এজিএইচ প্লাস অ্যাঙ্গেল এজিএইচ। একইভাবে এটাও তাই, একইভাবে এটাও তাই, সিএইচএফ আর ডিএইচ, সিএইচএফ এই কোণটা আর ডিএইচজি এই কোণটা, এরাও বিপ্রতিক কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল সিএইচএফ ও অ্যাঙ্গেল ডিএইচজি বিপ্রতিক কোণ। আগের চ্যাপ্টারে পড়েছো তোমরা বিপ্রতিক কোণ। অতএব অ্যাঙ্গেল সিএইচএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএইচজি, তাহলে এটাও হয়ে যাবে অ্যাঙ্গেল ডিএইচজি প্লাস অ্যাঙ্গেল ডিএইচজি, তেমনি হলো টু অ্যাঙ্গেল এইচজি ইজ ইকুয়াল টু টু অ্যাঙ্গেল ডিএইচজি, দুটো কেটে গেল। তাহলে এইচজি ইজ ইকুয়াল টু ডিএইচজি প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এখন এখন তখন যেটা প্রমাণ করতে বলেছিল যে এইচজি এজিএইচ সরি এজিএইচ ইজ ইকুয়াল টু ডিএইচ ডিএইচ এজিএইচ ইজ ইকুয়াল টু এজিএইচ সরি এখানে ভুল লিখেছি আমি, হচ্ছে এইচজি ইজ ইকুয়াল টু ডিএইচ ডিএইচ এজি। হ্যাঁ, আবার আমরা লিখে দেয় এইটার মন করার দরকার নেই, এটাকে লিখে লিখে দেবে যে একইভাবে একইভাবে আমরা দেখে দিতে পারি, এটাকে লিখে দেবে যে একইভাবে 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 অ্যাঙ্গেল বিজিএইচ ইকুয়াল টু বিজিএইচ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএইচজি। তাহলে আরেকবার আমি অঙ্কটা বুঝিয়ে দিই, কি করলাম আমরা শতসিদ্ধটা ধরে নিলাম, শতসিদ্ধ কি না অনুরূপ কোণগুলো সমান, তো অনুরূপ কোণগুলো আমরা বললাম যে দুটি সমান্তরাল সরলরেখাকে এবি ও সিডি সরলরেখা ইএফ এ ছেদ করেছে, অতএব অনুরূপ কোণগুলি সমান এবং অনুরূপ কোণগুলো সমান বলে আমি অনুরূপ কোণগুলো লিখে দিলাম। এজি ইদুল সিএইচজি, বিজি ইদুল ডিএইচজি, এজি ইদুল সিএইচএফ, বিজিএইচ ইদুল ডিএইচএফ, চারটে আমরা লিখে নিলাম। এবার আমরা প্রামাণ্য বিষয় কি একান্তর কোণগুলো সমান, একান্তর কোণ মানে এজিএইচ ইদুল ডিএইচজি, এজিএইচ ইদুল ডিএইচজি প্রমাণ করতে হবে, এবং আরেকটা বিজিএইচ বিজিএইচ মানে এই কোনটা সমান এই কোনটা মানে সিএইচ জি সিএইচ জি প্রমাণ করলাম কি এখানে আমি যেগুলো অনুরূপ কোণগুলো পেয়েছিলাম, যেহেতু আমার প্রথমটা নিয়েছি এজিএইচ আর ডিএইচজি, তাহলে আমি এখানে দেখেছি কোথায় এজিএইচ আছে আর কোথায় ডিএইচজি আছে, এখানে এজিএইচ আছে এখানে ডিএইচজি, তাহলে দুটোকে যোগ করে দিয়েছি, দুই ও তিন যোগ করে পাই এজিএইচ প্লাস বিজি, মানে এই পাশে গুলো যোগ করছি, তাহলে এজিএইচ প্লাস বিজি এজিএইচ প্লাস বিজি এগুলো ডিএইচজি প্লাস সিএইচএফ ডিএইচজি প্লাস সিএইচএফ হয়ে গেল। এখন এজিএইচ আর বিজি এই দুটো কোণই দেখো বিপ্রতিক কোণ, কারণ কি এজিএইচ এই কোণটা আর বিজি এই কোণটা এরা বিপ্রতিক কোণ, সেই জন্য কি করেছি এজিও জিএইচ বিপ্রতিক কোণ, অতএব এই দুটো কোণ সমান। এই দুটো কোণ সমান হয়ে গেল তখন আমি বিজি জায়গায় এজিএইচটা বসিয়ে দিলাম, কারণ কি এরা দুটো সমান, তাহলে বিজি জায়গায় আমি এজিএইচ বসিয়ে দিয়েছি, তাহলে এজিএইচ টু এইচজিএইচ। একইভাবে এরাও বিপ্রতিক কোণ সিএইচএফ আর ডিএইচজি, সিএইচএফ সিএইচএফ এটা এই কোণটা আর ডিএইচজি দেখো এরা বিপ্রতিক কোণ, এই যে এই কোণটা সমান এই কোণ, তাহলে বিপ্রতিক কোণ তাহলে সমান। সেই জন্যই বলেছি এই যে এখানে লিখেছি সিএইচএফ ডিএইচজি এরা বিপ্রতিক কোণ, তাহলে এরা দুটো সমান, যেহেতু সমান তাহলে সিএইচএফ এরটাকে ডিএইচজি বসিয়ে দিয়েছি, সিএইচএফ তার ডিএইচজি আর ডিএইচজি টু ডিএইচজি দুই দুই কেটে গেল,
এজিএইচ আর ডিএইচ বন্ড হয়ে গেল, এজিএইচ ডিএইচ বন্ড হয়ে গেল, এবং একইভাবে এটাও বন্ড করা যাবে, সেটা আমি লিখে দিলাম। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আমাকে কমেন্টস করে জানাও, আমি অঙ্কটা আবার করো বোঝাতে পারি এবং করাতে পারি। তোমাদের এটা উপপাদ্য টু, থিওরেম টু, এটা আমি প্রমাণ করে দিলাম। তোমাদের বইতে স্বতঃসিদ্ধ তিন দিয়ে প্রমাণ করতে বলেছিল, সেই জন্যই তিন দিয়ে প্রমাণ করে দেখালাম। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং নোটিফিকেশনটাকে অন করে রাখো, তাতে সঙ্গে সঙ্গে জানতে পারবে। এবং অবশ্যই অবশ্যই ক্লাসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং প্র্যাকটিস করো, আলোচনা করো, ডিসকাস করো, তাহলে কি হবে, কনফিডেন্স বাড়বে, করতে পারবে। থ্যাংক ইউ।